নমস্কার বন্ধুরা, বং প্ল্যানেট দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। প্রাচীনকাল থেকেই মন্দির, পূজা, আর্চা এগুলো নিয়ে ভারতবাসী বরাবর আবেগী। দেবতাদের সম্পর্কে নানা তথ্য জানতে তারা সব সময় আগ্রহী। ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি শিউরে উঠবেন। পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দর্শন করেননি, এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব। যারাই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা জানেন এই রহস্যগুলি কতটা জটিল। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য। এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি আশ্চর্যের। বিজ্ঞানও এই সব কিছুর কাছে অচল। তো আসুন পুরীর জগন্নাথ মন্দিরের সেই রহস্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবরা, আর সেই হৃৎপিণ্ডই নদীর জলে ভেসে আসে রাজা ইন্দ্রদুম্নের কাছে। মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্র পুরীতে তা নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তা সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেখানে এমন কোন রহস্যময় ব্যাপার রয়েছে যে এভাবে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্যরকম আচরণ করে? পুরীর মন্দিরের উপরের সুদর্শন চক্রের ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায়। আড়াল আবডাল কাটিয়ে পুরীর যে কোনো প্রান্ত থেকেই তা দেখা যায়, এবং যেদিক থেকেই দেখুন না কেন সবসময় মনে হবে চক্রটির সামনের দিকটি দেখছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে মন্দিরেই যাবেন দেখবেন অনেক পাখির আনাগোনা, কিন্তু পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়তে দেখা যায়নি। এমনকি মন্দিরের ওপর দিয়ে যায়নি কোনো বিমান। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই, সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর। জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা রয়েছে, তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায়, কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না। এমনকি এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না। পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে এর ছায়া জমিকে স্পর্শ করে না। সকাল থেকে সন্ধে অবধি কখনোই আপনি এই ছায়া দেখতে পাবেন না, এমনটা আপনি নিজে গেলেও প্রমাণ পাবেন। এটাই নাকি প্রভুর মায়া। কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে। বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে, আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয় পুরীতে তার উল্টোটা হয়। এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা। পুরীতে 1800 বছরের পুরনো রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে প্রতিদিন একজন পুরোহিত মন্দিরের একেবারে উপরে উঠে যান। সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন। আজ পর্যন্ত এই কাজের অন্যথা কোনোদিন হয়নি। পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা 20 লক্ষ মানুষকে খাওয়ানো হোক, তবু প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না, এবং কেউ অভুক্ত থাকেন না। এমনকি
পুরীর মন্দিরের রান্নাঘরও বেশ অলৌকিক। একটি পাত্রের উপর আরেকটি, এমন করে মোট 7টি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য। এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয়। এভাবেই সবচেয়ে নিচের পাত্রটির রান্না সব শেষে সম্পন্ন হয়। 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নবকলেবর হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন, সেই গাছটি নিম গাছ হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে। আর গাছের ওপর দিয়ে কোনো দিনও কোনো পাখি যাবে না, গাছের উপর কোনো পাখি বসবে না, এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি। বলা হয় যে এরকম গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। তারপরেই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি। এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারীও দেখেননি। যখন এই মূর্তি বদলানো হয়, পূজারীদের চোখে কাপড় বেঁধে রাখেন এবং তার দুহাতও কাপড় দিয়ে বাঁধা থাকে। তাতে কেউ এটি দেখতেও পান না এবং মূর্তিটি স্পর্শও করতে পারেন না। পূজারীরা বলেন এটি খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত। এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবির রহস্য। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 50 কোটির কাছাকাছি, যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় 250 কোটি। অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি। স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা যতটা, ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ, যা অর্থ ও জহরতে পরিপূর্ণ। জগন্নাথ নমো নম, শ্রী জগন্নাথ নমো নম, জয় জগন্নাথ নম। এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ।